রাজা তুম হো জিয়া যায় না যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি এখানে, মানে এটা আমার সেকেন্ড বাড়ি। তো দেখতেই পাচ্ছ এখানে এসেছি, আর এখানে মোটামুটি সবাই আছে। আর বুঝতেই পারছো কেন এসেছি, তো দাদার জন্মদিন, তো সেই উপলক্ষে এখানে আসা। আর দেখতেই পাচ্ছ সবাই, এই যে সবাই ওয়েট করছে কখন কেকটা কাটা হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ কেকটা কাটিং হবে, শুরু হচ্ছে। তো চলো, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, কী কে দেখাচ্ছে দেখতে থাকো। দিদির সাথে একটু মজা করছিলাম, আর দেখতেই পাচ্ছ পাশে আমার বোন বসে আছে আর বাচ্চারা খেলা করছে। তো এখানে আমি ফোন নিয়ে একটু জাস্ট দেখছিলাম কেমন লাগে, তো ফোনটা নিয়ে একটু ক্যামেরা করছিলাম। আর অনেকদিন পর ভিডিওটা করছি, অনেকদিন পর একটা ব্লগ ভিডিও করছি। আর সাথে থাকো, দেখতে থাকো কী কী দেখাচ্ছি। খুবই অল্প, খুবই শর্ট ভাবে সব কিছু দেখাচ্ছি, পুরোটা ক্যাপচার করে উঠতে পারিনি। যতটুকু দেখাচ্ছি ততটুকু দেখতে থাকো আর সাথে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট কেকটা কাটা হয়ে গেছে, আর এখানে সবাইকে দেওয়া হচ্ছে কেক। এই ভিডিওটা করেছিলাম বেশ কিছুদিন আগে, দাদার জন্মদিনও বেশ কিছুদিন আগে পেরিয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, বেশ কিছুদিন আগে পেরিয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে আমি এটা ভিডিওটা এডিটিং করতে পারিনি, যার জন্য একটু লেটই হলো ভিডিওটা পোস্ট করতে। কেন কি দাদার জন্মদিন বেশ কিছুদিনই পেরিয়ে গেছে, আর এই ভিডিওটা তখনকারই করা, তো যার জন্য সময় হয়ে উঠতে পারিনি এডিটিং করা, তার জন্য পোস্ট করতে পারিনি, তো সেই জন্যই একটু দেরি হলো। তো একটা থ্যাংক ইউ ইউটিউবকে না বললেই নয়, এই প্ল্যাটফর্মকে না বললেই নয়, কেন কি একটা একটা সুন্দর সুন্দর মুহূর্ত তো আমরা পেরিয়ে যাই, কিন্তু সেই সব সুন্দর মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা ক্যাপচার করে রাখি, আর সেই সুন্দর মুহূর্তগুলো আমরা ধরে রাখতে পারি ভিডিওর মাধ্যমে। এই যে আমরা ভিডিওগুলো পোস্ট করছি, সাথে সাথে এইগুলো থেকে যাচ্ছে আর জীবন সবসময়ের জন্য, এই ভিডিওগুলো থেকে যাচ্ছে, যার জন্য এই যে সুন্দর মুহূর্তগুলো সবসময়ের জন্য থেকে যাচ্ছে, যখনই আমরা দেখব তখনই আমাদের সেই সুন্দর মুহূর্তের কথা মনে করিয়ে দেয়। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউটিউব, একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য, যেখানে আমরা সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর জিনিসগুলো ক্যাপচার করে রাখতে পারি, স্মৃতি হিসেবে রাখতে পারি সারা জীবনের জন্য, যেটা আমাদের থেকে কোথাও যাওয়ার না। তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব।
আর এটা হয়তো আমার একার কথা না, আমরা যারা যারা প্রত্যেকটা ইউটিউবার আছি তারা হয়তো সবাই আমার সাথে একমত হবে। তোমরা দেখছো মিঠু কিভাবে কথা বলে ঝগড়া করছে আমার সাথে, আর দেখতেই পাচ্ছো আমি যখনই হাত দিচ্ছি এই মিঠু কিন্তু খুবই রাগি, ওর কাছে হাত দিলেই ব্যাস কামড়ে এক লোম দেবে, আর ভীষণই কথা সেরে গেছে ওই মিঠু। তো এই যে পাখিটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু কেনা পাখি না, কেনেনি, এটা কিন্তু রাস্তার মধ্যে পেয়েছে। আর এই যে সুইট সুইট বেবিগুলো সব সময় আদর ফেদে চলে আসে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু লুসির বাচ্চা। হ্যাঁ, এটা লুসির বাচ্চা দুজনে, ওই যে দেখতে পাচ্ছ তার মাটা নিচে আছে, তো হচ্ছে লুসি আর এটা হচ্ছে বাচ্চা, তার দেখতে পাবে তার মাটাকেও দেখতে পাবে, আর না না প্রচুর আদর খায় আর আমার ভীষণ ভালো লাগে। ওরে প্রিয়া রে, ওরে প্রিয়া রে। আরে মাটার নাম কেন তোমাদেরকে বললামই, লুসি, এর মায়ের নাম হচ্ছে লুসি আর এর নাম হচ্ছে পুচু। হ্যাঁ, লুসির বাচ্চা হচ্ছে পুচু। তো এরা দুজনেই কিন্তু খুবই কিউট আর সবসময় এরকম না চলে আসে আদর খেতে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে ও কিন্তু ঘুরে ফিরে যাচ্ছে আবার কিন্তু ফিরে এখানেই চলে আসছে, দেখো তোমরা ওখানে কিন্তু থাকছে না, একদম চলে আসছে এখানে। তো দেখো অনেক খেলা করেছে বেচারা, এখন একটু হাঁপিয়ে গেছে, এই যে রেস্ট নিচ্ছে বেচারা, এতক্ষণ অনেক দৌড়াদৌড়ি করছিল,
এখন অনেকটা হাঁপিয়ে গেছে বলে রেস্ট নিচ্ছে। তো ওই যে দেখতে পাচ্ছ ওটা ওর মা মানে লুসি, আর এটা হচ্ছে তার বাচ্চা পুচু। আর আমরা যারা যারা পেট লাভার আছি আমরা বুঝি যে এই মোমেন্টটা আমাদের কতটা ভালো লাগে এদের সাথে সময় কাটাতে। আর এদেরকে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে, কি ঠিক বললাম? তো আজকে সন্ধ্যাটা আমার ভীষণই ভালো কাটলো, আর সবথেকে বড় কথা এদের সাথে সময় কাটাতে পারলে আমার ভীষণই ভালো লাগে, এটা খুবই সুইট হয়, দেখতে পাচ্ছ কতটা সুইট। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে, আর যারা যারা সাথে আছে অবশ্যই অবশ্যই সাথে থাকো, এইভাবে সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। নোটিফিকেশান বেলটাকে অন করবে, তার আগে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন রাখবে যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে তার যে পৌঁছে যায়। অবশ্যই ফিরে আসছে নতুন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে সবাইকে টাটা। জিয়া যায় না যায় না যায় না।